আলাইকুম। আশা করি মহা সংকটে মধ্যে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সিমুরেজা এমপি কলেজের প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিম আবু হাসান, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, সিমুরেজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমি আজ তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ের বিপণনের ধারণা এবং বিপণনের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব। এজন্য বিপণনের এই মনোমুগ্ধকর ও বিস্ময়কর পরিবেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিপণন আমাদের জীবনকে করে তুলেছে বিনোদনময়, স্বাচ্ছন্দ্যপূর্ণ। বিপণন ছাড়া আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না। একজন স্টুডেন্ট সকালে যখন ঘুম থেকে ওঠে, তখন সে প্রথমেই তার হাত মুখ পরিষ্কার করার জন্য, তার দাঁত পরিষ্কার করার জন্য একটা ব্রাশ কিংবা কোনো কোম্পানির ভালো একটা ব্র্যান্ডের পেস্ট ব্যবহার করে। সেটাই বিপণনের মাধ্যমে সম্ভব হয়েছে। এরপরে সে যখন নাস্তা করবে, সে যখন পড়াশোনা পড়ার টেবিলে বসবে, সে যখন পড়া শেষে স্কুলের দিকে রওনা হবে, তার বই লাগবে, তার ব্যাগ লাগবে এবং স্কুলে যাওয়ার জন্য একটা পরিবহন লাগবে, এসবই সম্ভব হয়েছে বিপণনের কারণে। আর তাই বলতে পারি, সকালে ঘুম থেকে উঠে এবং সর্বশেষ আমাদের দিন শেষে বিপণন ছাড়া আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমায় যাওয়ার আগ পর্যন্ত বিপণনের প্রভাব লক্ষণীয়। বিপণন বা মার্কেটিং শব্দটি আমাদের জীবনে গভীরভাবে জড়িয়ে আছে। আমরা কোনো কিছু কেনাকাটা করতে গেলে কিংবা শপিং করতে গেলে যদি বলি যে আপনি কোথায় যাচ্ছেন, তাহলে আমরা বলে দিই মার্কেটিং যাচ্ছি, মার্কেট করতে যাচ্ছি। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। বিপণন হলো একটা প্রক্রিয়া, ক্রেতা সন্তুষ্টি থেকে শুরু করে সেই পণ্যটা চূড়ান্ত ভোগ পর্যন্ত যতগুলো কার্যগুলি অন্তর্ভুক্ত আছে সবই বিপণনের অন্তর্ভুক্ত। আমাদের এই বিপণন শব্দটা কোথা থেকে আসছে? আমরা ফিলিপ কটলারের নাম শুনেছি, তিনি হলেন আমাদের বিপণনের মূল।
অধ্যাপক ফিলিপ কটলার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। তিনি আমাদের বর্তমান বিপণনের গুরু। তিনি জার্নাল অফ মার্কেটিংয়ে আর্টিকেল লিখে তিনবার পুরস্কার লাভ করেছেন। তিনি এই মার্কেটিংয়ের গুরু, আমাদের বাংলাদেশেও দুবার এসেছিলেন। এখন দেখি আমরা এই মার্কেটিং শব্দটা কোথা থেকে আসছে। ল্যাটিন মার্কেটার শব্দ থেকে মার্কেট শব্দটা এসেছে, আর এই মার্কেট শব্দ থেকেই আমাদের মার্কেটিং শব্দটা উৎপত্তি, যার বাংলা অর্থ হল বিপণন। তাহলে আমরা বলতে পারি কিভাবে মার্কেটার্স, ল্যাটিন শব্দ মার্কেটার্স থেকে মার্কেট, এবং এই মার্কেট থেকেই মার্কেটিংয়ের উৎপত্তি, যার বাংলা অর্থ হল বিপণন। বিভিন্ন মনীষী বিভিন্নভাবে মার্কেটিংয়ের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা ফিলিপ কটলার, যিনি আমাদের বিপণনের গুরু, তিনি একটা সংজ্ঞা প্রদান করেছেন। সংজ্ঞাটা হল, মার্কেটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার্স অ্যান্ড বিল্ড স্ট্রং কাস্টমার রিলেশনশিপস ইন অর্ডার টু ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার্স ইন রিটার্ন। অর্থাৎ বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু পাওয়ার জন্য সুদৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। তাহলে আমরা বিপণন বলতে যে প্রক্রিয়ায় ক্রেতা ভ্যালু সৃষ্টি করবে বিনিময় ও ক্রেতাদের সন্তুষ্টি করার মাধ্যমে একটা প্রতিষ্ঠান যখন তার উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য বা সেবা মান উন্নয়ন বন্টন এবং প্রক্রিয়ার উন্নয়ন করে, তখন সেটাকেই আমরা মার্কেটিং বলে থাকি। আধুনিক বিপণনের গুরু ফিলিপ কটলার, তিনি তার বইতে প্রিন্সিপাল অফ মার্কেটিং বইটাতে তিনি 15 বার সংজ্ঞা বদল করেছেন। আমি আগেই বলেছি তিনি 2 বার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের সাথে আলাপচারিতায় তিনি বলেছিলেন, ইট ইজ অল অ্যাবাউট এস্টাবলিশিং অ্যান্ড মেনটেনিং রিলেশনশিপস, অর্থাৎ সম্পর্কে স্থাপন টিকিয়ে রাখাই হল বিপণন। আসলে বিপণনটা আমরা যদি সামগ্রিকভাবে বলি যে ক্রেতা ভ্যালু থেকে সৃষ্টি, মানে ক্রেতা ভ্যালু সৃষ্টি থেকে শুরু করে সম্পূর্ণ পণ্যে রূপান্তর হোক, সার্বিক কার্যগুলি হল বিপণনের অন্তর্ভুক্ত। আমরা এখন বিপণনের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব। সাধারণত
বিনিময় প্রথা চালু হওয়ার পর থেকে বিপণন কার্যক্রম শুরু হয়ে থাকে। আমরা এই বিপণন যুগটাকে প্রথমত তিনটা ভাগে ভাগ করি। একটা হলো শিল্প বিপ্লব পূর্ব, শিল্প বিপ্লব পরবর্তী ও আধুনিক যুগ। আধুনিক যুগটাকে আবার দুইটা ভাগে, একটা হলো আত্মনির্ভরশীলতার যুগ আর বিনিময় যুগ। পরবর্তীতে শিল্প বিপ্লব পরবর্তী হলো উৎপাদন যুগ, বিক্রয় যুগ আর বিপণন যুগ। এরপরে আধুনিক যুগে সামাজিক বিপণন যুগ, সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ আর মোবাইল মার্কেটিং যুগ। আমরা এখন আসি শিল্প বিপ্লব পূর্ব। আত্মনির্ভরশীলতার যুগ, মানুষ আগেকার দিনে নিজের প্রয়োজনে যতটুকু দরকার ঠিক ততটুকু পণ্য উৎপাদন করত এবং সেই পণ্য দিয়ে তার নিজের প্রয়োজন মেটাত। আর এটাই ছিল আত্মনির্ভরশীলতার যুগ, মানে যতটুকু পণ্য সে তৈরি করত বা উৎপাদন করত সেই পণ্যটুকুই সে নিজের প্রয়োজন মেটাত। বিনিময় যুগ, মানুষ পণ্য তৈরির বা উৎপাদনের পর তার নিজের প্রয়োজন ছাড়াও অনেক সময় বেশি পণ্য উৎপাদন করত, আবার অনেকেই পণ্য উৎপাদন করত সেটা দিয়ে তার চাহিদা পূরণ হতো না। এর পরিপ্রেক্ষিতে বিনিময় যুগের সূচনা হয়। বিনিময় যুগ পণ্য প্রয়োজনের অতিরিক্ত যে পণ্য উৎপাদন হচ্ছে সেই পণ্যের বিনিময় পণ্য উৎপাদকের কাছ থেকে অপর পণ্য নেওয়া, এভাবেই বিনিময় যুগটা শুরু হয়েছিল। এরপরে আসি শিল্প বিপ্লব পরবর্তী যুগ, মানে উৎপাদন যুগ। এই যুগটা শুরু হয়েছিল 1860 থেকে 1920। শিল্প বিপ্লবের পর থেকেই মূলত উৎপাদন যুগটা শুরু হয়। আসলে এটাই হল শিল্প বিপ্লবের যুগ হিসাবে ধরা পড়ে এই 1820 থেকে 1920। এই সময় মানুষ তার চাহিদা ছাড়াও অনেক পণ্য উৎপাদন করত এবং সেগুলো বিক্রয় করার জন্য তারা বিভিন্ন স্থানে বাজারজাত করা শুরু করেছে। আসলে এই সময় ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংস্থা এবং সরকারি মাধ্যমে অর্থনীতিটা পরিচালিত হয়, যাতায়াত ব্যবস্থার উন্নত হয় এবং বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে তারা উৎপাদন কার্য বেশি পরিচালনা করতে পারত, ফলে উৎপাদিত অতিরিক্ত অর্থ বিভিন্ন স্থানে পরিবহন করে তারা ভোক্তাদের কাছে পৌঁছাত, আর এরই মাধ্যমে বিপণন কার্যগুলি সংগঠিত হয়। বিক্রয় যুগ 1920 থেকে 1950 সাল থেকে বিক্রয় যুগ বলা হয়। শুধুমাত্র বিক্রয়কে, পণ্য বা সেবা কর্ম বিক্রয়কে তারা বিপণন বলে অভিহিত করত, কিন্তু শুধু পণ্য উৎপাদনেই করে বিক্রয়ের জন্য ক্রেতাদের উপর নির্ভরশীল হয়ে বসে থাকেনি, তারা নতুন নতুন
সেটা তাদের জন্য বিভিন্ন মাধ্যমে তারা বিজ্ঞাপন দিয়ে এবং ডিলারশিপের মাধ্যমে তারা পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন ব্যবস্থা করে থাকে। একটা প্রতিষ্ঠান যাতে তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারে সেজন্যই এই সম্পর্ক গড়ে তুলত। বিপণন রূপ 1950-এর দশকে বিপণন রূপটাকে শুরু হয় এই যুগে ক্রেতারা তাদের প্রয়োজন মোতাবেক পণ্য ক্রয়ের আকারে হয়ে ওঠে এবং ক্রেতারা সচেতনতার কারণে এই যুগে মানসম্মত পণ্য ক্রয় করত। এর পরিপ্রেক্ষিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্যের মান উন্নত করে যাতে ভোক্তাদের সঠিক চাহিদা পূরণ করতে পারে সেই লক্ষ্যে তারা কাজ করে। আধুনিক যুগ, আধুনিক যুগে আছে সামাজিক বিপণন যুগ। 1970-এর পর থেকে এই যুগের সূচনা ঘটে। এই সময় বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য দিয়ে ভোক্তাদের চাহিদা পূরণের পাশাপাশি সমাজের কল্যাণকর কাজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করত। তারা তাদের পণ্য স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব যাতে হয় সেই দিকে বিশেষ নজর রাখত। সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ 1990-এর পর থেকে এই যুগটা শুরু হয়। শুধু পণ্য উৎপাদন করে কোনো প্রতিষ্ঠান বসে থাকেনি, তারা চূড়ান্ত ভোক্তাদের উদ্দেশ্য, চাহিদা এবং তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করে তারা পণ্য উৎপাদন করত। এজন্য এই যুগটাকে সম্পর্কভিত্তিক বিপণন যুগ বলা হয়। কারণ একটা প্রতিষ্ঠান যখন কোনো পণ্য তৈরি করে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন রকম পণ্য যেটা ভোক্তাদের চাহিদা এবং প্রয়োজন মিটায় সেজন্য তারা নতুন নতুন পণ্য তৈরি করে ভোক্তাদের সাথে সম্পর্ক স্থাপন করত এবং নতুন ক্রেতা সৃষ্টি করে সেই অনুযায়ী পণ্য তৈরি করা শুরু করে। এই জন্য পণ্য উৎপাদনের পর থেকেই নতুন ক্রেতা সৃষ্টি এবং তাদের সাথে সম্পর্ক ধরে রাখার জন্য তারা অনেক ব্যয় করে থাকে। পরে আসে মোবাইল মার্কেটিং যুগ, মানে আমরা এখন সেই বর্তমান যুগে মোবাইল মার্কেটিংয়ে বিভিন্ন পণ্য যখন উৎপাদন করি তখন আমরা সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে থাকি। আমরা দেশে বিভিন্ন প্রান্ত থেকে যে কোনো পণ্য তার গুণগত মান আমরা এখন জানতে পারি। আমরা গুগলে সার্চ দিয়ে যে কোনো পণ্য তার ব্র্যান্ড, তার গুণাগুণ, সে কোন কোয়ালিটির পণ্য কী কী কাজ করতে পারে, কী কী চাহিদা পূরণ করতে পারে এই সব সম্পর্কে আমরা আজকে জানতে পারছি মোবাইল মার্কেটিংয়ের মাধ্যমে। এজন্য এই যুগটাকে বলা হয় মোবাইল মার্কেটিংয়ের যুগ। আমরা মোবাইলে ফেসবুক, ইমো, মেসেঞ্জার, টুইটার এগুলোর মাধ্যমে জানতে পারি পণ্য
সম্পর্কে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান এসএমএস করে তার পণ্যের বিস্তারিত ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে। এজন্য আমরা বলতে পারি হোয়াট উইল বি দ্য নেক্সট আর অফ মার্কেটিং, অর্থাৎ কোথায় এই আমাদের এই বিপণন কার্যক্রমটা শেষ হবে সেটা আমরা সঠিক জানতে পারছি না। আসলে বিপণন এমন একটা বিষয়, আমি আগে বলেছি যে আমরা বিপণন ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না, আধুনিক এই সভ্য সমাজটাকেও ভাবতে পারি না। আমরা যদি আমাদের সেই আদিকাল থেকে আজ অব্দি যতটুকুই সম্ভব হয়েছে, যতটুকুই প্রয়োজন, আমরা তার চেয়ে এখন এই বিপণনের মাধ্যমে বেশি পেয়ে যাচ্ছি। আমরা এক সময় হাতে চিঠি লিখতাম, কিন্তু তথ্য পেতে অনেক দেরি হতো, আজ মোবাইলের মাধ্যমে তথ্য পেয়ে যাচ্ছে। এগুলি সম্ভব হয়েছে বিপণনের মাধ্যমে। বিপণন ছাড়া আমরা এগুলি কখনো পেতে পারতাম না। আমরা আগামী ক্লাসে এই বিপণনের বিষয় সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব এবং শুনব। তোমরা যারা আমাদের এই ক্লাসটা দেখছো তারা অবশ্যই প্রশ্ন করবে এবং কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই লিখবে, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে শেষ করছি।